Assalamu alaikum. How are you, all my viewers? Thank you very much for all of your support. Notun bhabe amake support korar jonno onek onek dhonnobad. Ami to ektu boyer moddhe aslam kibhabe notun bhabe ami kichu bujhte parchhilam na. Apnara jebhabe amare support korchen. এখন আই ফিল মাচ বেটার নাও, এইভাবে আমার সাথে থাকবেন আশা রাখি। আর এই যে নতুন নুনের একটা পিঠা তৈরি করলাম, এই পিঠাগুলা সবাই তো জানেন নুনের পিঠা, আবার এর মধ্যে কারণ কি, এটার মধ্যে একটা ঐতিহ্য আছে। এই যে পিঠাগুলো দেখতেছেন, এই পিঠাগুলা এই লন্ডনের কোনো শফের চাউলের গুঁড়া না, এটা আমি বাংলাদেশ থেকে গত মাস আসার পথে নিয়ে আসছি। এই নুনের পিঠা বানাইছি, এত স্বাদ আর এত ঘ্রাণ বাসায় প্রকাশ করা যাবে না। এই গুঁড়াগুলা আমার নিস শিপা উনার শাশুড়ি আমাকে দিছেন। এইগুলা হইলো তার ক্ষেতের চাউলের গুঁড়া, উনি আমাকে এত আদর করে দিছেন। আর আমি এই যে বানাইয়া আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা বিকালে চায়ের সাথে এটা খাইতে অনেক ভালো পাইবে। ওই যে দেখরা আমার, ও শেফ মতো আমি খাটি, ওই যে দেখরা একটা শেফ, ও শেফ মতো আমি নুনের সব ফিটাগুলা খাটি। এখানে আমার বাচ্চারা খুব ভালোবাসে, আমার পরিবারের সবাই নুনের পিঠা ভালোবাসে। নর্মাল আমার নুনের পিঠা ভালো হয়, কিন্তু এগুলা অসাধারণ গ্রান। ওই যে দেখেন আমি রাখছি বিকালে চায়ের সাথে, এখন আমি ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি। আর ঈদের সময় আমি কিছু গুঁড়া রাখছি, ঈদের সময় আপনার সাথে শেয়ার করবো। আপনারা ঈদের দাওয়াত রইল, আর আশা করি আপনারা আমার সাথে থাকবা। অনেক অনেক ধন্যবাদ, দোয়া করবেন সব সময় ভালো থাকি, সুস্থ থাকি। আমিও আপনাদের জন্য দোয়া করি। আর একটু তেলের মধ্যে আমি দিয়ে দেই, আপনারা দেখতে পারবেন কিভাবে ঝটফট ফুলে উঠে, আর এত নরম, আর খেতে এত, এই যে দেখেন আসলে আমার টাইমটা এখন অনেক বালা যার। আমি মনে করলাম আপনারা আমার পার্ট অফ ফ্যামিলি, যেহেতু ভিউয়ার আছেন পার্ট অফ আমার ফ্যামিলি, এখন আমার খুবই বালা লাগে। প্রথমে তো আমি অনেক বইয়ের মধ্যে ছিলাম, এখন একটু একটু খুব সময়টা বালা যার কমিউনিকেশন করতাম। পারলাম আগামীতে আমার সাথে থাকবেন, যেভাবে আমার লাইক কররা কমেন্ট কররা, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ। আবার হইলাম আপনারা, আর সব সময় দোয়া করবা যে এই দোয়াটা এখন এই বিপদের সময় আমরা সবাই মিলে পড়তে পারি। একবার আমার সাথে আপনারাও শেয়ার করুন, আল্লাহুমা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন শাইয়্যিল আকসাম। ওই দেখেন কীভাবে ফুলে উঠছে, এত গ্রান করে। আপনারা যদি নেক্সট টাইম দেশে যাই, তাহলে চাউলের খেতের চাউলের গুঁড়া সাথে নিয়ে আসবেন, আর এইভাবে বানিয়ে বিকালে চায়ের সাথে আপনারা ফ্যামিলিরে নিয়ে একসাথে এনজয় করবেন। তার সাথে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, ওই যে চা দেখরা, ওই যে চা, ভিজি না টেটলি না, সবাই তো এই চা খায়। এই চার ভিতরে ও যে এইরকম থাকে, এটা দেশের চার ফাতার মতো, আপনি জাল দিতে পারবা পানি দিয়া। আর দেশ থাকে যে দুধ আনুন মানুষে, মিল্ক পাউডার মিল্ক, ও মিল্কের সাথে এই চা কাতা দিয়া চা বানাইয়া এই নুনের পিঠার সাথে অসাধারণ আনবিলিভেবল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি, অ্যান্ড লাইক করবা কমেন্ট করবা, আর
আগামী ভিডিও দেখার কিছু নতুনভাবে কিছু নিয়ে আসার আশায় থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।